हेलो एवरीवन, वेलकम बैक टू माय चैनल। आशा करी सबाई भालो आछेन। आज के आमी आपनादेर संगे शेयर करब सुंदर ए सेलोवारेर डिजाइनटी काटिंग एवं सेलाई। आमी पूरा सेलोवारटी आपनादेर काटिंग करे देखाबो, प्लस ए डिजाइनटीओ देखाबो। स्क्रिने जे माप देवा आछे ओई मापेई किन्तु आमी सेलोवारटी काटिंग करब। আমি এই ডিজাইনটি কিভাবে সহজ পদ্ধতিতে কাটিং এবং সেলাই করেছি আপনারা পুরো ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখলে আশা করি এই ডিজাইনটি খুব সহজভাবে বুঝতে পারবেন। তাহলে চলুন আমি ভিডিওটা শুরু করি। প্রথমে আমি সেলোয়ারটি কাটিং করে নেব। দেখুন, আমি সেলোয়ারটি কাটিং করার জন্য আমি এখানে 2.5 গজ পরিমাণ কাপড় নিয়ে নিয়েছি। এটা কিন্তু কুচি সেলোয়ারের নিচে ডিজাইন হবে। দেখুন, প্রথমে কাপড়টি আমি দুই ভাঁজ করে নিলাম, তারপর আরও একবার ভাঁজ দিয়ে মোট 4 ভাঁজে ভাঁজ দিয়ে নিলাম। আমি যে পাশে আছি বন্ধ পাশ, অপর পাশটা কিন্তু খোলা। দেখুন, আমি নিচে থেকে শেপ কাটের সাহায্যে একটা সোজা করে দাগ দিয়ে নিলাম। নিয়ে এখানে পুরো সেলোয়ারের আমি লম্বার মাপটা নিয়ে নেব। এখানে পুরো সেলোয়ারের লম্বার মাপ আছে 40 ইঞ্চি। 40 ইঞ্চির জন্য উপরের জন্য আমাদেরকে রাখতে হবে 7 ইঞ্চি, আর বাকিটুকু আমাদেরকে নিচের পাটার জন্য নিতে হবে। দেখুন, আমি উপরের থেকে 7 ইঞ্চিতে বাদ দিয়ে 40 ইঞ্চিতে একটা দাগ দিচ্ছি, আর তার থেকে 1 ইঞ্চি বেশি নিয়ে 41 ইঞ্চিতে আর একটা দাগ দিয়ে নিচ্ছি। আমি কিন্তু 1 ইঞ্চি সেলের জন্য বেশি নিয়েছি। দেখুন, আমি নিচের দাগটা এবার সোজা করে দিয়ে নিচ্ছি। আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন, আর ভিডিওটিতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন। এবার আমি দেখুন হাইয়ের মাপটা নিয়ে নিচ্ছি। আমি উপরের থেকে 7 ইঞ্চি বাদ দিয়ে এখানে হাইয়ের মাপটা নিয়ে নিলাম। এখানে হাই আছে 16 ইঞ্চি, আর 1 ইঞ্চি আমি বেশি নিয়ে 17 ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি। এবার মুহুরির মাপটা নিলাম। মুহুরির মাপটা আছে 6 ইঞ্চি, আর 1 ইঞ্চি বেশি নিয়ে মোট 7 ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি। নিয়ে দেখুন, শেপ কাটের সাহায্যে হাই থেকে মুহুরি পর্যন্ত মিলিয়ে দিচ্ছি। এখান থেকে একটু ভিতরে ঢুকিয়ে কিন্তু আমি ড্রয়িং করে নিচ্ছি, কারণ শেপ কাটের শেপ দিয়ে যদি আমি দাগ দিই তাহলে ঘেরটা কিন্তু অনেক বেশি হয়ে যায়। এজন্য আমি শেপ কাটের সাহায্যে দেখুন এবার কীভাবে মেলাতে হয় সেটিও দেখিয়ে দিচ্ছি। এই যে এভাবে কিন্তু আপনারা মিলিয়ে নেবেন। দেখুন, এবার দাগ বরাবর আমি সেলোয়ারের নিচের পাটটি কাটিং করে নেব। এবার আমি সেলোয়ারের উপরের পাটটিও কাটিং করব একসঙ্গে। দেখুন, আমি কিন্তু ওই যে ভাঁজ আছে ওই ভাঁজে একটা চিহ্ন দিয়েছি কুচি দেওয়ার সুবিধার্থে। এবার আমি দেখুন উপরের পাটের মাপটা নিয়ে নিচ্ছি। এখানে উপরের পাটটি আছে, উপরের কোমরের পাটটি আমার আছে 52 ইঞ্চি। তাহলে 52 ইঞ্চির 4 ভাগের 1 ভাগ নিতে হবে। 4 ভাগের 1 ভাগ আসে আমার 13 ইঞ্চি, 4 রং 52, আর 1/2 ইঞ্চি সেলের জন্য আমি বেশি নিয়ে নিলাম। নিয়ে দেখুন 13.5 ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি। আমি নিচে থেকেও 13.5 ইঞ্চিতে দাগ দিয়ে নেব। নিয়ে দেখুন, এবার উপরের থেকে আমরা কিন্তু প্রত্যেকটা সেলোয়ারে 2 ইঞ্চির আবারের জন্য নিই, যেহেতু উপরে বহার আছে এজন্য আমি 1.5 ইঞ্চি নিলাম। নিয়ে উপরের থেকে 1.5 ইঞ্চিতে 2টে দাগ দিয়ে দাগ দুটো এবার শেপ কাটের সাহায্যে মিলিয়ে দেব। আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটি যদি একটু হলেও ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন যাতে পরবর্তী ভিডিও আপলোড করলে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায়। দেখুন, এবার উপরের পাটের মাপটা আছে 7 ইঞ্চি, আর 1/2 ইঞ্চি বেশি নিয়ে মোট 7.5 ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম। নিয়ে এবার দাগ বরাবর কাপড়টি কাটিং করে নেব। আপনারা যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই লাইক এবং ফলো বাটনে ক্লিক করে সাথে থাকবেন এরকম নিত্য নতুন আরও ভিডিও পেতে। দেখুন, আমি কিন্তু আবারও দেখিয়ে দিচ্ছি, এখানে মাপটা আছে 13.5 ইঞ্চি, সেলাই করার পরে 13 ইঞ্চি থাকবে। এবার আমি যে সাইড থেকে যে কাপড়টুকু বেরিয়েছিল ওই কাপড় থেকে দুটো পাট নিয়ে নিলাম। নিয়ে এখান থেকে দেখুন দুই ভাঁজ নিয়ে 8 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিলাম। দিয়ে এবার 3.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দাগ দুটো মিলিয়ে দিয়ে কাটিং করে নিলাম। এটা কিন্তু আমি যে ডিজাইনটা করব ওই ডিজাইনে বক্রমটা বসাবো, সেজন্য এই কাপড়টুকু নিয়ে নিলাম। আমার কিন্তু সেলোয়ারের কাপড়টি কাটিং করা হয়ে গেছে। এবার ডিজাইন প্লাস সেলাই করা আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখুন, আমি এখানে বকরম নিয়ে নিয়েছি ডিজাইনটি তৈরি করার জন্য। এবার নিচে থেকে সমান করে একটা দাগ দিয়ে 1.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিলাম। আমি বকরমটির চওড়া নেব 1.5 ইঞ্চি। এবার 1.5 ইঞ্চি বরাবর একটা দাগ দিয়ে নিচ্ছি। নিয়ে এখানে কিন্তু আমাদেরকে 2টা পায়ের ডিজাইন তৈরি করতে হবে। এখানে যে
বকরামটি আছে আমি কিন্তু পুরাটাই দুই ভাঁজ দিয়ে নিয়েছি আর পুরা দুইটা সেলোয়ারের মোহরের ডিজাইন আমি একসঙ্গে কাটিং করব। এবার দেখুন 1.5 ইঞ্চি সরি পনি 1 ইঞ্চি চওড়া একটা দাগ দিয়ে নিলাম, দিয়ে এবার বকরামটি কাটিং করে নিলাম। এবার আর একটা দেখুন 1.5 ইঞ্চি চওড়া আর একটা নিলাম, মানে লম্বায় নিলাম 1.5 ইঞ্চি আর চওড়ায় নিলাম পনি 1 ইঞ্চি। নিয়ে এবার মাঝখান বরাবর একটা ভাঁজ দিয়ে নিলাম, নিয়ে এখানে 4 ভাঁজে ভাঁজ দিয়ে নিলাম। নিয়ে এবার দেখুন মাঝখানে একটা দাগ দিয়ে নিচ্ছি, নিয়ে এবার দেখুন এখানে একটা স্কেলের সাহায্যে এখানে সোজা করে ওই যে দাগ দিয়েছি ওই দাগ বরাবর আর এই সাইড বরাবর কোনাকোনিভাবে একটা দাগ দিয়ে নিলাম। এভাবেই কিন্তু একটা বকরামে সাইজ করে আগে কাটিং করে নিতে হবে, তারপর ডিজাইনটি তৈরি করতে হবে, তাহলে ডিজাইনটি একই সমান, সব কয়টা ডিজাইন একই রকম হবে। এবার দেখুন ওই ডিজাইন বরাবর আমি রেখে আস্তে আস্তে আমি দেখে নিচ্ছি ডিজাইনটা। দেখুন আমি কিভাবে বকরামটি বসিয়ে দাগ দিয়ে নিচ্ছি আপনারা মনোযোগ সহকারে দেখুন। আপনারা যদি পুরা ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন তাহলে এই ডিজাইনটা খুব সুন্দরভাবে এবং ফিনিশিংভাবে কত সুন্দরভাবে সেলাই করা যায় সেটিও আপনারা শিখে নিতে পারবেন। দেখুন আমি পরপর ডিজাইনটি বসিয়ে পুরাটাই দেখে নিচ্ছি। দেখুন আস্তে আস্তে কিন্তু আমি ডিজাইনটা তৈরি করে নিচ্ছি। এভাবে আপনারা পুরাটাই দেখে নেবেন। আর তারপরে এবার আমি বকরামটি কেটে নিচ্ছি। দেখুন এবার এই এক সাইড থেকে আমি বকরামটি কাটিং করে নিয়েছি, নিয়ে দেখুন এবার এই সাইডটাও আমি কেটে নিচ্ছি। দেখুন আমি কিভাবে খুব সহজভাবে এবং সঠিকভাবে বকরামের ডিজাইনটি সুন্দরভাবে বসানো যায় সেটি কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। দেখুন এখানে চওড়া লাগবে কিন্তু আমার, আমি 14 ইঞ্চি থেকে একটু বেশি নিয়ে বকরামটি নিয়ে নিয়েছি। এবার দেখুন এই সাইড থেকে সমানভাবে রেখে আমি পিন দিয়ে আটকে নিচ্ছি ডিজাইনটা সুন্দরভাবে, মানে দুইটা দুই পায়ের মোহরের ডিজাইনটা একই রকমভাবে কাটিং করার জন্য আমি কিন্তু পিন আপ দিয়ে আটকে নিচ্ছি। আপনারা চাইলে এখানে একটা সেলাই দিয়ে নিতে পারেন, সেলাই করার পরেও আপনারা এটা কাটিং করে নিতে পারবেন। এবার দেখুন আমি আস্তে আস্তে এটা কাটিং করে নিচ্ছি। আমি কিন্তু বকরাম যে পুরু বকরামটা আছে ওই বকরামের সাহায্যে ডিজাইনটা তৈরি করছি, আপনারা চাইলে এখানে পেস্টিং বকরাম দিয়েও তৈরি করে নিতে পারেন, দিয়ে কাপড়ের সঙ্গে এটা আয়রন দিয়ে বসিয়ে নিতে পারবেন। দেখুন আমি কিভাবে ডিজাইনটা কাটিং করছি মনোযোগ সহকারে দেখুন। এখানে কিন্তু একদম আস্তে আস্তে ডিজাইনটা কাটিং করতে হবে যেন বকরামটি বাড়তি কেটে না যায়, সেদিকে লক্ষ্য রেখে আপনারা কাটিংটি করবেন। এই যে দেখুন পরপর আমি ডিজাইনটা এভাবে কেটে নিচ্ছি। এই যে আমার কিন্তু কেটে নেওয়া হয়ে গেছে। এবার দেখুন এই বন্ধ পাশটা আমি কেটে নিলাম, নিয়ে দেখুন দুইটা পায়ের মোহরের ডিজাইন আমি একসঙ্গে কেটে দেখালাম। এই যে দেখুন দুইটা পায়ের মোহরি, প্রথমে আমি বকরামটি কাপড়ের উপরে বসিয়ে ওই যে ডিজাইনের সাইডে যে বন্ধ পাশটা আছে ওই পাশে একটা করে ভাঁজ দিয়ে সেলাই দিয়ে নিলাম। এবার বকরামের উপর দিয়ে আর একটা করে সেলাই দিয়ে বকরামটা ভালোভাবে বসিয়ে নিতে হবে। দেখুন আমি পরপর মানে বকরামের থেকে একটু নিচে সেলাইটি দিয়ে নিচ্ছি। এভাবে কিন্তু আমি পুরাটাই সেলাই দিয়ে নিলাম। দেখুন পুরাটা সেলাই দিয়ে নেওয়ার পরে এবার আমি কাপড়টি বাড়তি কাপড়টুকু কেটে নিলাম, নিয়ে 1/2 ইঞ্চি পরিমাণ সাইডে রেখে বাকি কাপড়টুকু কেটে নিচ্ছি। এবার দেখুন সেলোয়ারের কাপড়টি আমি নিয়েছি, নিয়ে দেখুন এখানে আমি ডিজাইনটি সঠিকভাবে বসিয়ে নিচ্ছি। এখানে কিন্তু দেখুন সেলোয়ারের মাঝখানে আর এই যে কোনা, এই কোনাটা এক জায়গায় রাখলাম, রেখে পিন দিয়ে আটকে নিচ্ছি ডিজাইনটা
सठिक भावे बसानोर जोन्नो। एजे देखो आमी परपर तीनटा पिन दिए आटके निसी। एबार आमादेर के सेलाई करे निते हबे। एबार देखुन बक्रमेर साइड बराबर माने बक्रमेर उपरे जेनो सेलाईटी ना पड़े सेदिके लक्ष्य रेखे एखाने सेलाईटी करते हबे। आमी किन्तु बक्रमे साइड दिए डिजाइन बराबर सेलाईटी दिए निसी। तो बंधुरा भिडियो केमन लगसे अवश्य किन्तु आपनार मूल्यवान मतामत कमेंट करे जानाबेन आर कोथाओ बुझते समस्या होले कमेंट करे जानाबेन आमी उत्तर देवार चेष्टा करब। एभावे पर पर देखुन आमी एगुलो सेलाई करे निलाम। আপনারা কিন্তু আমি কুচি সেলোয়ারে ডিজাইনটি তৈরি করে দেখিয়েছি, আপনারা কিন্তু প্লাজো সেলোয়ারে ডিজাইনটি করে নিতে পারবেন। এবার দেখুন এখানে সেলাইয়ের জন্য দুইশোটা পরিমাণ কাপড় রেখে যেখানে সেলাই করেছি তার থেকে দুইশোটা পরিমাণ বাড়তি রেখে আমি ডিজাইনটি কেটে নিচ্ছি। দেখুন এবার ছোট ছোট আমি কাট বসিয়ে নিচ্ছি ডিজাইনটা সুন্দরভাবে বসার জন্য। এখানে সাবধানের সহিত কাটিংটি করে নেবেন যেন সেলার উপরে কেটে না যায়, তাহলে কিন্তু ডিজাইনটা নষ্ট হয়ে যাবে। এবার দেখুন আমি ডিজাইনটি আস্তে আস্তে উল্টিয়ে নিচ্ছি। এখানে আমি কেসির সাহায্যে মানে কেসির যে মাথা আছে ওই মাথার সাহায্যে ডিজাইনটা উল্টিয়ে নিচ্ছি। আপনারা চাইলে টেস্টারের সাহায্যেও উল্টিয়ে নিতে পারেন, কেসি দিয়ে আপনারা করতে যাবেন না, অনেক সময় কেসির আগাটা ঢুকে যায় এবং ডিজাইনটা নষ্ট হয়ে যায়। আমি সাবধানের সহিত করেছি যাতে ডিজাইনটা নষ্ট না হয়, আর আপনারাও যদি কেসির আগা দিয়ে করেন তাহলে খুব সাবধানের সহিত করবেন। এবার দেখুন আমার ডিজাইনটা উঠিয়ে নেওয়া হয়ে গেছে। এবার ডিজাইনের সাইড দিয়ে একটা করে সেলাই বসিয়ে নেব। এই সেলাইটি দিলে কিন্তু ফিনিশিংটা আরও অনেক সুন্দর লাগে আর ডিজাইনটাও দেখতে অনেক ভালো লাগে। এই যে পরপর কিন্তু আমি আস্তে আস্তে ডিজাইনের সাইড বরাবর একটি করে সেলাই দিয়ে নিয়ে যাচ্ছি। এই যে ডিজাইনটা আমার তৈরি করা হয়ে গেছে। এবার এই সাইডটা আমি আটকিয়ে একটা সেলাই দিয়ে নেব। দেখুন কতটা ফিনিশিংভাবে ডিজাইনটা বসেছে আপনারা লক্ষ্য করে দেখুন। এই যে দেখুন একইভাবে আমি অপার আর একটি সেলোয়ারের ডিজাইনটাও তৈরি করে নিয়েছি অফ ক্যামেরায়। এবার দেখুন আমি সেলোয়ারের হায়ার অংশটা সেলাই করে নেব। আমি সুলটা পাশটা উপরে রেখেছি আর উল্টা পাশটা নিচে রেখেছি। আবার উপরের পাটে সুলটা পাশ ভিতরে রেখেছি, উল্টা পাশ উপরে রেখেছি। রেখে উল্টা সাইড দিয়ে আমি হায়ার অংশটা সেলাই করে নিচ্ছি। দেখুন এখানে হায়ার অংশে অবশ্যই কিন্তু ডাবল সেলাই দিয়ে নেবে না, একইভাবে আমি অপার হায়ার অংশটাও সেলাই করে নিচ্ছি। দেখুন হায়ার অংশটি সেলাই করা হয়ে গেছে। এবার আমি নিচের পা দুটো কিন্তু আলাদা করে সেলাই করে নেব। এই সেলাইয়ের ফলে কিন্তু আমাদের পা দুটো আলাদা হয়ে যাবে। দেখুন আমি এখান থেকে ডিজাইন বরাবর রেখে দেখুন আমি সেলাইটি করে নেব। এখানে দেখুন আমি এই যে ডিজাইনের মাঝখান বরাবর কিন্তু মাপটা রেখেছি। এভাবে রাখলে ডিজাইনটা সুন্দর লাগবে। দেখুন এভাবে কি এবার কীভাবে সেলাই করব আমি ড্রয়িং করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। উপরের থেকে মানে সেলোয়ারের নিচের থেকে একটু বেশি পরিমাণ যাবে আর উপরের দিকে কমতে কমতে আসবে। আর এই মাঝখান বরাবর সেলাইয়ের ফলে কিন্তু এখানে একটা ডিজাইন তৈরি হবে। সেলাই করার পরে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এই ডিজাইনটা দেখতে কেমন লাগছে। আস্তে আস্তে আমি সেলোয়ারের এই পায়ের মুহুরির অংশ পর্যন্ত নিয়ে এসে এখানে মাপ নিয়ে ওই যে মাঝখান বরাবর দাগ দিয়ে এখানে মাঝখান বরাবর দাগ হচ্ছে কিন্তু 6-6 ইঞ্চি নিয়ে আমি এই পায়ের মুহুরিটাও মিলিয়ে দিলাম।
এবার এই সাইড দিয়ে আরেকটা করে সেলাই দিয়ে নিতে হবে, মানে এখানে ডাবল সেলাই দিতে হবে। দেখুন ডাবল সেলাইটি দেওয়া আমার হয়ে গেছে। এবার ডাবল সেলাইটি দেওয়ার পরে দেখুন সেলোয়ারের নিচের যে মুহুরি সেলাইটা করেছি এটা দেখতে কতটা সুন্দর হয়েছে। এই যে দেখুন এই মাঝখান বরাবর সেলাইয়ের ফলে কিন্তু এখানে ডিজাইনটা তৈরি হয়েছে। এবার আমি কোমরের অংশটা জোড়া দিয়ে নেব। এবার কোমরের অংশটি জোড়া দেওয়ার জন্য প্রথমে যে কোমরের জোড়ার অংশটা আছে ওই জোড়ার অংশ দুটো আগে সেলাই করে নেব। সেলাই করার পরে দেখুন এখানে দুইটা ভাঁজ দিয়ে নিয়েছি, নিয়ে মাঝ বরাবর একটি চিহ্ন দিয়ে নিয়েছি কুচিগুলো সঠিকভাবে বসার জন্য। এবার দেখুন এই যে দুইটা চিহ্ন দুই পাশে সেলাই আর দুইটা কাটায় দুই চিহ্ন, এই টোটাল চারটা চিহ্ন। বডিতেও কিন্তু চারটা চিহ্ন আছে আর উপরের অংশেও চারটা চিহ্ন। এবার এই জয়েন্টে জয়েন্ট মিশিয়ে আমি ডিজাইন উপরের পাটার সঙ্গে নিচের পাটটি জোড়া দিয়ে নেব। এবার দেখুন আমি এখান থেকে সেলাই শুরু করে আস্তে আস্তে ছোটো ছোটো কুচি বসিয়ে দিচ্ছি। এখানে কিন্তু ওই যে চিহ্ন আছে ওই চিহ্নই চিহ্ন মিশিয়ে আস্তে আস্তে কিন্তু উপরের কাপড়টি কুচি দিয়ে নিতে হবে, তাহলে কিন্তু সব জায়গায় সমানভাবে কুচি বসে যাবে, কোথাও কম আবার কোথাও বেশি হবে না। দেখুন এখানে কিন্তু চিহ্নই চিহ্ন মিশিয়ে আমি কুচিগুলো দিয়ে নিচ্ছি। এখানে অবশ্যই আপনারা ডাবল সেলাই দিয়ে নেবেন। দেখুন ডাবল সেলাই দেওয়ার পরে এবার আমি আপনাদেরকে রাবারটি লাগিয়ে দেখাবো। এখানে আমি যে সেলোয়ারটি তৈরি করে করছি সেলোয়ারের রাবারের মাপ আছে 12 ইঞ্চি। দেখুন আমি রাবারটি খুলে নিয়ে এখানে মানে টোটাল আছে কিন্তু 24 ইঞ্চি, আমি 24-এর অর্ধেক 12 ইঞ্চি নিয়ে এখানে রাবারটি কাটিং করে নিলাম। নিয়ে এবার রাবারটি এখানে কিন্তু আমি সেলাই দিয়ে নিচ্ছি। এবার রাবারটি দেখুন প্যান্টের উল্টা পাশ বাইরে আসছে আর তার উপর দিয়ে রাবারটি ঢুকিয়ে এখানে রাবারের অংশটি সেলাই করে নিতে হবে। দেখুন উপরে কিন্তু বহার আছে এজন্য আমি ভাঁজ দেইনি। এবার এই বহারের সাইড দিয়ে একটা করে সেলাই দিয়ে নিচ্ছি। এখানে কিন্তু আপনারা অবশ্যই খেয়াল করে সেলাই করবেন যেন রাবারের উপরে সেলাইটি না পড়ে। এবার দেখুন টেনে টেনে আমি সব জায়গায় সমানভাবে রাবারগুলো বসিয়ে দিয়েছি। দিয়ে এবার আমি রাবারের উপর দিয়ে সেলাই করে নেব। এখানে অবশ্যই কিন্তু রাবারে দুইটা সেলাই দিতে হবে, দুইটা সেলাই দেওয়ার ফলে কিন্তু ডিজাইনটা টেকসই বেশি হবে। দেখুন আমি দুই হাতে টান রেখে কিন্তু রাবারটি সেলাই করে নিচ্ছি। আপনারা কিন্তু এবার উপরে দেখুন 1/2 ইঞ্চি বরাবর একটা সেলাই দিয়েছিলাম, এবার নিচের সেলাই এবং উপরের সেলাইয়ের মাঝখানে আর একটা সেলাই দিয়ে নিলাম, দিয়ে রাবারটি আমি সেলাই করে নিলাম। তাহলে বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন, আর যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনার মূল্যবান সময় এতক্ষণ আমার ভিডিওতে দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।